গুড মর্নিং সকলকে, গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন আশা করি, কি বলবো, বাবা সকলকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এই বিপদের সময়টা সকলে একসঙ্গে কাটিয়ে যাব। তো বুঝতেই পারছো আজকে আমি সমস্ত ওই দিকটা প্রিপারেশন করে এসেছি অর্ধেক, এবার বানাচ্ছি মোদক। মোদক মানে যেরকম চালের মোদক হয় সেরকম নয়, আমি কাজু মোদক বানাচ্ছি, কাজু ক্ষীর করে বানাচ্ছি, তো সেটাই করছি। তো গ্যাসে আমি শুধু ঘিটা দিয়েছি, এবার এই দুধটা দিয়ে দিচ্ছি কারণ অর্ধেক ক্ষীর করেই রেখেছিলাম। তো এটা ঘিয়ের মধ্যে দুধটা দিয়ে কনস্ট্যান্ট নাড়াতে থাকছি, এটা কনস্ট্যান্ট নাড়াতে নাড়াতে একদম যখন হাফ হয়ে আসবে তখন আমি এই গুঁড়ো দুধ দেব। তো আমি এখানে অল্প চিনি দিয়ে দিচ্ছি এবার, অল্প, কারণ এমনিতেই ঠিক আর তার মধ্যে গুঁড়ো দুধের মিষ্টি থাকে, আর কনস্ট্যান্ট এটা নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না ছেড়ে আসবে কড়াই থেকে। এবার দিয়ে নিচ্ছে এই যে কাজু আর আমন্ডের গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন এবার পুরো এটা ছেড়ে এসছে, এবার নামিয়ে নেব। অনেকক্ষণ ধরে নাড়ানোর পর এটা ছেড়ে চলে আসে প্যান থেকে, তো এটা পুরো ছেড়ে চলে এসছে। এই বাটিটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এটার মধ্যে রাখবো। আর যদি বাড়িতে কেশর থাকে তো কেশরটা দিলে খুব ভালো হয়, আমার কাছে এখন এই মুহূর্তে জাফরান বা কেশর নেই তাই জন্য একটু এলাচ দিয়েছি, কারে কালারটাও আসে হলদে ইয়েলিশ একটা হলদেটে হলদেটে কালার আসে, ভীষণ ভালো লাগে যেটা। আমি একটু হাতে ঘি মাখিয়ে নিচ্ছি, এবার ছোট ছোট করে, আমি যতদূর জানি 21টা নাকি মোদক ইয়েকে দিতে হয়, গণেশজিকে বা গণপতি বাপ্পা যাই বলবেন, তো 21টা দিয়ে 5টা তার কাছে রেখে বাকি প্রসাদ, বাকিটা প্রসাদ বিতরণ করতে হয়। তো দেখুন এরকমভাবে এক একটা, এই যে ছোট ছোট করছি কারণ 21টা দেওয়ার মতো বড় প্লেট আমার কাছে নেই ঠাকুরের, আর অ্যাটলিস্ট এখানে আমি কাজু ভরে দিচ্ছি। হাতে গড়ে নিচ্ছি, হাতেই করবেন, যাদের কাছে মোল্ড নেই কোনো অসুবিধা নেই তাতে, এরকম ভাবে হাতে মোদকের শেপ করে নিলেই হবে। শেপ করার জন্য এরকম চাকু দিয়ে এরকম এরকম করে দেবেন, তাহলে কি মোদকের মতো যে শেপটা সেটা চলে আসবে, টেক্সচারটা, সরি শেপ নয়, এরকম করে দেবেন তাহলে একটু। এই যে এই গায়ে এরকম চাকু দিয়ে, চাকু দিয়ে এরকম ছাপ ছাপ মেরে দিলে, বা টুথপিক হলে টুথপিক দিয়ে করে নেবেন, দাগ দিয়ে দেবেন। আমি আর একটা দেখাচ্ছি, এখানে ভরে দেব একটু আমন্ডের কাজু, ছোট করছি কারণ 21টা দিতে হবে তাই। এবার গোল করে নিচ্ছি, গোল করে ঠিক এইভাবে, শেপ দিয়ে নিচ্ছি এটা,
মানে স্টাইলটা করে নিচ্ছি, শেপ ঠিক না। এরকম ভাবে আমি করে নিচ্ছি। আগের বার প্রচুর করেছিলাম, মানে লুচি, সুজি, পায়েস, ভাজা, পাঁচ রকম এরকম ভাবে আগের বার প্রচুর ভোগ করেছিলাম। এই বছর তো যেহেতু ঠাকুমা শাশুড়ি মারা গেছে, সেই জন্য এরকম ভাবে ভোগ দিচ্ছি না, নর্মাল মোদক বানিয়ে দিচ্ছি। এই যে আমার মোদক কমপ্লিট, এখানে আছে 20টা আর এটা আছে একটা 21টা মোদক। এবার ভগবানকে নিবেদন করব, চলুন। তো আমি পুজো টুজো সব কমপ্লিট করে ফেলেছি, ওই দিকে সব কমপ্লিট ভোগ দেওয়া পাওয়া, মানে ওই যা দেওয়া প্রসাদ ফ্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিয়ে বসেছি একটু কফি, এতক্ষণে একটু শান্তি, এখন 12টা বাজছে। তো আজকে লাঞ্চে হবে খিচুড়ি, আলু ফুলকপি রোস্ট আর চাল কুমড়োর বড়া, মানে চাল কুমড়োটাকে ব্যাটারে চুবিয়ে যেটা হয়, মানে বেগুনি টাইপ। আর তো আমি চাল ডাল সিদ্ধ করা হয়ে গেছে, ওটা জাস্ট ফোড়ন দেব, আর আলু ফুলকপিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি। তারপর আমি কাজু কিশমিশ, এই কাজু পোস্ত পেস্ট দিয়ে যে রোস্ট করি, রোস্ট হয় সেরকম ওটা করব। তো আমি জামা কাপড় গুলো মেলতে এসেছিলাম, এখানে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে। তো চলুন আমি শাড়িটা চেঞ্জ করে নর্মাল ড্রেসে ফিরি। বাবা ভীষণ গরম লাগছে, বিভৎস গরম লাগছে, শাড়ি পরার অভ্যাস না থাকলে যা হয় আর কি। আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে কথা বলছি। তো আমার লাঞ্চ রেডি করেছি, খিচুড়ি, ফুলকপি রোস্ট আর একটা চাটনি করাই ছিল, আর এখানে ভাজা হচ্ছে চাল কুমড়োর বড়া। তো এটা অনির্বাণকে দিয়েছি, আরো করছি। তো আমি বসে পড়েছি খেতে, আমি লাঞ্চ করব এখন, প্রচন্ড খিদে পেয়েছে, মানে এত টায়ার্ড লাগছে, সেই 6টায় উঠেছি, এখন লাঞ্চ করব, লাঞ্চ করে একদম বিকালবেলা কথা বলছি, ঠিক আছে, টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে সন্ধে 6টা, এখন আমি করব সন্ধ্যারতি। এখন আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন আমি খাবো চা। চা খেয়ে আমি যাব একটু বাইরে, বাইরে বলতে আমার স্কুলের কিছু কাজ আছে, সেই কাজটা করার জন্যই আমাকে একটু জেরক্সের দোকানে যেতে হবে, জেরক্স করার আছে কিছু।
চলুন রাধেরই চাকে কথা বলছি। তো এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি দোকানে জেরক্স করতে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। টাটা।